সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম রাজশাহী জেলার ঝলমলিয়াহাটে। রাজশাহী ঝলমলিয়াহাট থেকে আজকে আমরা জানবো পেঁয়াজের বাজার দাম। আজকে ছোট বড় মাঝারি সব ধরনের। আজকে 12 আগস্ট 2024 সাল, রোজ আজকে হচ্ছে আপনার সোমবার হাট। ঝলমলিয়াহাট বসে সপ্তাহে দুদিন, সোমবার এবং বৃহস্পতিবার সকালকার হাট। তো দর্শক, এই যে আজকে বাজারে আমরা দেখছি, তো পেঁয়াজ মোটামুটি আমদানি, তবে ব্যাপারই কম দেখছি। তো হাটে যখনই আমরা প্রবেশ করছি, তো কৃষক এবং ব্যবসায়ী ভাইদের অনেক অভিযোগ যে পেঁয়াজের দামটা অনেকটাই কম, আমরা কিনবো কী করে? ছাত্ররা আমদানি করে 70 টাকা কেজি পেঁয়াজ বেচাচ্ছে, ব্যাংকের লেনদেন নাই, বিভিন্ন রকম একটা ঝামেলা। আবার সারের দামটা অনেকটা বেশি, সারের দাম কম কমাইতে হবে। তো যাই হোক, এ নিয়ে অনেক নানান মন্তব্য। তো আজকে বাজারে আমরা দেখি কেমন কী দাম হচ্ছে গতকালকের চাইতে আজকে বাজার থেকে। আমরা সর্বপ্রথমে যে পেঁয়াজটা দেখছি, এটা হচ্ছে একটু বড় দামের পেঁয়াজ, দামটা একটু বড় দামা ভাই। দাম কি হয়েছে? গতকালকে আমরা এই পেঁয়াজটা দেখেছিলাম দুর্গাপুর হাটে 4,141 টাকা বেচা কিনা হয়েছে। তবে অনেকে বলছিলেন যে কালকে আমার ভিডিওটা দেখে, অনেকে আমার আগের ভিডিও করা, তো আসলে আমি কখনো রং ইউজ করি না। যারা আমার পারমিনাল দর্শক ফ্রেন্ড তারা জানে আমি প্রত্যেকটা হাটে ইউজ করি। তো পাবনা, রংপুর, ফরিদপুর বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম গেছিলো 33 থেকে 34-35। তো সেক্ষেত্রে হয়তো অধিকার লোক মুখ করছিল যে আমি আগের ভিডিও ছাড়ছিলাম। ভাই, আমি আমাদের রাজশাহী জেলায় এই প্রথম না, আপনার পাবনা, ফরিদপুর, রাজবাড়ি, ওখানকার চেয়ে সবসময় 200-300 টাকা পেঁয়াজের দাম বাড়তে থাকে। তো আজকে বাজারে ওই যে আমরা প্রথমেই দেখেছি একটা 3800 পেঁয়াজ, আর পাশাপাশি এখানে আমরা দেখছি এটা হচ্ছে একটু মাঝারি দাদা পাশেরটা। ভাই, এটাও আপনার না? মাঝারিটা কত হয়েছে? 3600 টাকা। নর্মাল আগে থেকেই, কালকেও বাজারের চাইতে আমাদের চাইতে অন্য জেলায় আরো দাম কম। 4,141 ছিল, আর পাবনা ফরিদপুরের বাজার ছিল 3230। দুর্গাপুর পাবনা ফরিদপুরের বাজার ছিল। কালারটা দেখছি মোটামুটি অনেকটাই সুন্দর, বড় মানের পেঁয়াজ। আসলে দামটা অনেকটাই কমে গেছে একটু দেশের ঝামেলার কারণে। কি দাম বললো ভাই? মানে পেঁয়াজের দাম প্রথম থেকে মোটামুটি ভালো ছিল, আসলে এখন শেষ পর্যায়ে এসে তো অনেকটা কমে গেছে, সেক্ষেত্রে এসে দামটা কমে গেল। সব জায়গায় কমে গেছে, কত বলছে আজকে? আজকে এখনো দরদাম হয়নি, কারণ হাটে ব্যাপারী অনেক কম। তারা বলছে যে আমরা পেঁয়াজ কিনবো, তো পেঁয়াজ এখানে কিনে ওখানে নিয়ে গেলে লস হচ্ছে, ছাত্ররা ঢাকা শহরে কম বেচাচ্ছে। এবং দাম কি হয়েছে কাকা? দাম হয় নাই, আমরা দেখছি এখনো সেভাবে পেঁয়াজের দরদাম হয় নাই, কারণ ব্যাপারী বাজার অনেকটাই কম। ব্যাপারী কম থাকে, পেঁয়াজের দামটা আমরা দেখছি অনেকটা কম। ভাই, দাম হচ্ছে? দাম বলছে 3800 বলেছে, 3800 বল করাই হয়েছে। ওরা পাশে পেঁয়াজটা দেখছি কিছু বড় আছে, কিছু মাঝারি আছে। ভাই, এটা কেমন দাম বলছে? 3800-3900। তো আজকে বাজার আমরা দেখছি যেগুলো হচ্ছে আপনার বড় পেঁয়াজ 3800-3900, তবে বিছন পেঁয়াজ কম দেখা যাচ্ছে বাজারে
ছোট যে ছোট দানা পেঁয়াজগুলো বাজারে খুব কম। লোকেরকে আপনি কোন বলা থাকলে বলেন, ভাইয়ের আবে গেলে বলবেনি, আপনার কিছু বলা থাকলে বলেন। দাম কি বলছে ভাই আজকে? এটা 3810, মানে পাশাপাশি একই পেঁয়াজ, একটু বড় দামে এটা আছে, এটা কিছুটা বড় মাঝারি আছে, 3810 টাকা দাম হয়েছে। ব্যাপারে হাটে অনেকটাই কম আজকে, হাটে ব্যাপারে অনেকটাই কম। হ্যাঁ ভাই, সরকার এই যে অবস্থা করছে ভাই, কারণ তো এই ছিল আজকে ঝলমলিয়া হাট থেকে। তো আজকে আমরা বড় পেঁয়াজ দেখছি এখানে 3800, হয়তো কিছুটা বেশি হতে পারে, যেহেতু 3800 থেকে 3900 বলছিল। এটা হচ্ছে বিশন পেঁয়াজ ভাই, বিশনটা কি দাম বলেছে? 4100। বিশনটা দেখছি আমরা মোটামুটি ভালো দানা, 4100। তো আস্তে আস্তে বাজার একটু কমে গেছে বিশন পেঁয়াজেরও, যদি ছোট একটা কাই পেঁয়াজ আছে সেটা যদি হয় হয়তো আর কিছুটা বেশি আছে, ছোট একদম যেটা কাই পেঁয়াজ জিরো সাইজের। এই ছিল আজকে ঝলমলিয়া হাট থেকে, সবাই ভালো থাকবেন।